দর্শক আপনারা দেখতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি খলনায়ক শঙ্কু পাঞ্জা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, সবাইকে আসসালামু আলাইকুম। জি স্যার, একটা বিষয় জানতে চাই যে বাংলা চলচ্চিত্রে আপনার এমন কোনো প্রিয় অভিনেত্রী আছে, চিত্রনায়িকা, যার সাথে বেশি কাজ করা হয়েছে, স্মৃতি বেশি মনে পড়ে? আসলে প্রিয় অভিনেত্রী তো আমার অনেকেই, সিনিয়র আর্টিস্টরাও আছেন, বর্তমান সময়ে কিছু আর্টিস্টও আছেন, তবে তার সাথে আমার একটি নায়িকার সাথে বেশি ছবিতে কাজ করা হয়েছে, সেটা হলো পূর্ণিমা। পূর্ণিমার সাথে আমি মান্না প্রোডাকশনের তিন চারটা ছবি করেছি, শহীদ ইসলাম খোকনের প্রোডাকশনের একটা ছবি করেছি, যোদ্ধা অনেক আগের, ওইটা সুপারহিট ছবি, তখন পূর্ণিমা প্রথম প্রথম ফিল্মে আসছে। আর তার সাথে আমার কিছু স্মৃতি যেটা আমি মনে পড়ে, অনেকগুলো স্মৃতি তার সাথে আমার আছে, সেটা হলো যে যেমন উল্টাপাল্টা 69 রোজি ফিল্ম সচিব মালিক আফসারির একটা ছবি, ওই ছবিতে অভিনয় করতে তার সাথে আমার কিছু মজার অভিজ্ঞতা আছে। তারপর মনের সাথে যুদ্ধ, এটা আপনারা জানেন, সুপারহিট ছবি, মান্নার প্রোডাকশনের ছবি। তারপর যোদ্ধা, তারপর বলনা ভালোবাসি, সুহান্দ্রমান সোহানের বলনা ভালোবাসি, তারপর আরও কয়েকটা ছবি, আরও তিনটা না চারটা ছবি করেছে, আমার নামগুলো মনে পড়ছে না, সবগুলো পূর্ণিমা নায়িকা। এবং তার সাথে একটা খুব মজার একটা মানে ঘটনা, সেটা হলো যে শহীদ ইসলাম খোকনের একটা ছবি করতে যেয়ে, যোদ্ধা ছবি, আমাদের প্রযোজিত শহীদ ইসলাম খোকন উনি মারা গিয়েছেন, পরলোকগমন করেছেন, বাংলাদেশের একজন গুণী পরিচালক, ট্যালেন্ট, আমি তার আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তার ছবিতে অভিনয় করতে যেয়ে কক্সবাজারে যোদ্ধা ছবিতে একটা গানের দৃশ্য ছিল আমার, আমার একটা পুরো একটা মহল্লা, রুবেল ভাই এসে সিআইডি অফিসার সেজে এসে আমাকে ধরবে, পূর্ণিমা বাইজি সেজে আসছে, গান গা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওই ছবিতে গান গেছে যে পূর্ণিমা চিরাঙ্গিয়া ভাষায় কথা বলতো, আমি চিরাঙ্গিয়া বলতে পারি না, গানের ফাঁকে ফাঁকে আমার সাথে আড্ডা মারতো, এমনি চিম্পি দিত, আর দুষ্টামি করতো, তখন পূর্ণিমা প্রথম প্রথম ফিল্মি রাইজ করতেছে, ওই মজার ঘটনা। তারপর এখানে অ্যাবিসি আমি দেখেন যে আমি অ্যাবিসি দাঁড়িয়ে আছি, অ্যাবিসিতে ছাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই অ্যাবিসিতেও পূর্ণিমার সাথে আমার অনেক ছবি হয়েছে, সুহান্দ্রমানের সোহানের এক ছবি, বলনা ভালোবাসি, ওই ছবিতে শাবনুর পূর্ণিমা দুজনে একসাথে ছবি করেছে, শুটিং করেছে। তারপর উল্টাপাল্টা 69 এখানে অ্যাবিসিতে শুটিং করেছি আমি। তারপর মনের সাথে যুদ্ধ ছবিতে শুটিং করেছি আমি। তারপর পিতামাতা ছবিতে, পিতামাতার আমানত এই ছবিতে শুটিং করেছি আমি। আরও কয়েকটা ছবি মনে আমি করেছি, তার মধ্যে এইখানে যেমন উল্টাপাল্টা 69 এই ছবিতে আমি একটা জঙ্গলি ড্রেস পরা, আপনি ছবিটা দেখেছেন, এটা মালিক আফসারির প্রোডাকশনের ছবি, রোজি ফিল্মসের ছবি, ওই ছবিটা সুপারহিট, মান্নার ডাবল পার্টের ছবিতে, এই ছবিতে পূর্ণিমা হিরোইন, পূর্ণিমাকে তুলে নিয়ে আসে, করিতলাতে একটা সেট ছিল, বিশাল ভিলেনের সেট, ওইখানে আমি ভিলেন ওকে তুলে নিয়ে আসছি, ওকে আমি কাঁধে করে নিয়ে যাই, ওকে কাঁধে তুলতে পারতেছিলাম না, হ্যাঁ, তারপর সে আমার কাঁধে ঝুলে পড়লো, ঝুলে পড়ার সময় আমার যে চুলটা ছিল আলাদা চুল ছিল, এই চুলটা নিয়ে খুলে এসে ফেললো, ক্যামেরা অলরেডি এক্সপোজ হয়ে গেছে, আমার অরিজিনাল চুল বের হয়ে গেছে, ওই চুল দিয়ে এসে পড়ে গেছে ঘুরে, সবাই হাসতে হাসতে মরে যায়। তারপর আমাকে পূর্ণিমা সরি হলো ভাই, আমি না শুটিং তুমি সিরিয়াসলি অভিনয় করছো, ওরা আমি কাঁধে, ওকে ওকে আমি কোলে তোলার কথা ছিল, ওকে আমি কোলে তুলে নেওয়া, বাচ্চা মেয়েছিল, মেয়েটাকে কোলে তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু পূর্ণিমা বলো যে না ভাই, আপনি আমাকে এইভাবে চুলের মধ্যে ধরিয়ে ভাবে ঘুরান, মেয়েটাকে আপনি কোলে নেন, আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন একটা সিকোয়েন্স আছে, ওখান থেকে ধরে নিয়ে ওর চুলের মুঠায় ধরে ঘুরায় নিয়ে যায়, উপরে ওঠায় নিয়ে মেয়েটাকে কোলে তুলে নিয়ে যাই, উল্টাপাল্টা 69-এর। আর তাছাড়া ওর সাথে আমি খুব ভালো সম্পর্ক, অয়েল বিহেভ, এফডিসি লাস্ট সেই বিষয়ে নির্বাচনে আমার কথা হয়েছে, আমি একসাথে দাঁড়িয়ে কথা বলেছি, হাসি মুখে কথা বলেছি, এই হলো আমার স্মৃতি পূর্ণিমার সাথে। আরও নায়িকা আছে, যেমন আমার সাথে মানে পূর্ণিমা আপনাকে কয়বার তুলে নিয়ে গেছিলেন, উঠে নিয়ে গেছেন কথা মনে আছে? পূর্ণিমাকে আসলে মানে পূর্ণিমার সাথে অনেক করছে, হ্যাঁ, পূর্ণিমা আপার সাথে যেমন মনের সাথে যুদ্ধ ছবিতে ওকে তুলে নিয়ে আসতে যাই, ওখানে ফাইট হয় মান্নার সাথে, তারপর উল্টাপাল্টা সিটে তুলে নিয়ে গেলাম, তারপর সুহান্দ্রমান সোহানের বলনা ভালোবাসি, ওই ছবিতে ওকে আমার বিয়ে করার কথা, বিয়ের আসর থেকে আমি উঠে চলে এসে, আমার বিয়ে হওয়ার কথা, বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলতেছে, আর বাবা টাকা নিয়ে আসবে, টাকা দিলে যৌতুক দিলে ওকে আমি বিয়ে করবো, তখন গরিব থাকে, পরে সে বড় লোক হয়, হ্যাঁ, পরে আবার ওকে আমি বিয়ে করার জন্য পাগল হয়ে যাই, ছবির কাহিনী ছিল এটা, ওই সময় ওকে আমি তুলে নিয়ে আসতে যাই, এখানে ফাইট হয় শাকিল খানের সাথে অ্যাবিসিতে, হ্যাঁ, এরকম আরও অসংখ্য আছে যে ওকে তুলে আসতে যাই, মজার খুব এখনও খুব মজা করে, ওই দেখলে যে শঙ্কু পাঞ্জা ভাই আমরা তুলে নিয়ে, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে, আমার কিন্তু তুলে নিয়ে যায় না, কিন্তু আর তুলে নিয়ে যেতে পারবেন না, দুষ্টমি করে, এই হলে পূর্ণিমার সাথে আমার অনেক মজার ঘটনা। আর
সিনিয়র আর্টিস্টদের মধ্যে কবিরি আপা আমার খুব প্রিয় আর্টিস্ট। তার সাথে আমি একটি ছবি করেছিলাম পিতামাতার আমানত, মান্নার প্রোডাকশনের ছবি, উনি মারা গিয়েছেন। মান্না পূর্ণিমা জুটিটা কেমন ছিল? মান্না পূর্ণিমা জুটিটা আমার মতে তখনকার সময় মান্না ভাই মারা যাওয়ার সময়ে মান্না পূর্ণিমা জুটিটা অসাধারণ ছিল ভাই। এবং আমি যে বললাম যে মান্না মারা যাওয়ার আগে যে আমি চারটা ছবি সাইন করেছিলাম, ওই চারটা ছবিতে পূর্ণিমা হিরোইন ছিলেন। তাহলে বোঝেন যে মান্নার সাথে তার মানে কতটুকু মানে একটা আন্ডারস্ট্যান্ডিং দর্শক গ্রহণ করেছিল, অ্যাকসেপ্ট করেছিল যে মান্নার সাথে পূর্ণিমার মনের সাথে যুদ্ধ ছবিটা সুপার হিট করার পর থেকে, তারপরে উল্টাপাল্টা 69 মনের সাথে যুদ্ধ, এই ছবিগুলো সুপার হিট হওয়ার পর থেকেই অ্যাকসেপ্ট করে ফেললাম মান্না পূর্ণিমা। তখন মান্নাও চিন্তা করলো, প্রফেসরও ডিমান্ড করলো, মান্নাও চাইলো ওর সাথে ছবিগুলো সুপার হিট হচ্ছে। এইটা আমি মনে করি যে মান্নার সাথে পূর্ণিমার ছবিগুলো যদি হতো তাহলে দর্শক আজকে এই অভিনয় শিল্পীদের শূন্যতা অনুভব করতো না, আরও ছবি ভালো ভালো ছবি পেত, আরও দর্শক হতো, আরও আমাদের শিল্পী তৈরি হতো, ওদের দেখে উৎসাহিত হতো, আমরাও উৎসাহিত হতাম কাজ করার জন্য। এই হলো ঘটনা। এখন আল্লাহ তাআলা কোন বিষয়টা বেশি ভালো লাগতো আপনার অভিনয়? পূর্ণিমা আসলে ও সিনসিয়ারিটি, ও পূর্ণিমা টাইমলি শুটিং সেটে আসতো, টাইমলি কাজ করতো, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতো ভাই। আমি যেমন দেখেন আমি একটা কাহিনী বলি, সেটা হলো মনের সাথে যুদ্ধ ছবি শুটিং করার সময় পূর্ণিমা সমস্ত ইউনিটের লোকজন শ্যামলী শুটিং স্পটে রাখবে, মান্না কাউকে বাসা যেতে দিবে না, কারণ ভোরে 8টার মধ্যে ক্যামেরা ওপেন। পূর্ণিমা ওখানে থাকতো না, পূর্ণিমা তাকে কমিটমেন্ট করেছে, মান্না ভাই আমি 8টার আগে ক্যামেরার সামনে দাঁড়াবো। ও উত্তরের দিকে মনে থাকে কোথায় যেন খিলক্ষেত মনে হয় সম্ভবত, ও এখান থেকে যে ও রাতেবেলা 12টার সময় 1টার সময় যত রাতি হোক শুটিং করে চলে আসতো, এসে আবার ওই 8টার আগে দেখতাম ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতো। আমি অবাক হয়ে গেছি, দেখো সিনসিয়ার আর্টিস্ট। তারপরে উল্টাপাল্টা 69 ছবি যখন শুটিং করি মালিক আফসারির রজি ফিল্মসের ছবি, ওই ছবি তো আমি দেখেছি আফসারি পূর্ণিমা, ওইটা মান্না পূর্ণিমা উল্টাপাল্টা 69 মান্না ডাবল ক্যারেক্টার, এই ছবি তো আমি দেখেছি। পূর্ণিমা মালিক আফসারির শুটিং মানে খুব সিরিয়াস একটা ব্যাপার, টাইমলি তাকে ফ্রি শিডিউল দিতে হবে, টাইমলি শুটিংয়ে আসতে হবে, তার কাজ করাটা খুব টাফ ব্যাপার। মালিক আফসারির মতো ডিরেক্টরের কাজ করাটা যে কোনো আর্টিস্টের ভাগ্যের ব্যাপার, সে আমাকে স্ক্রিনে সে আমাকে জন্ম দিয়েছে মালিক আফসারি, তাকে আমি সেলেক্ট করি আমার ওস্তাদ। এই মালিক আফসারির ছবি শুটিংয়ে দেখতাম যে পূর্ণিমা কন্টিনিউ একদম টাইমলি টাইমের আগে গাড়ি চলে আসতো, কাজকে ভালোবাসতো, কাজকে ভালোবাসতো, শ্রদ্ধা করতো। যার জন্য পূর্ণিমা এখনও টিকে আছে, টিকে থাকবে দোয়া করি, তার ভবিষ্যৎ সফলতা কামনা করি। এখন সে মিডিয়াতে কাজ করে, অ্যাড করে, ফিল্মেও তার ছবি আছে, দোয়া করি পূর্ণিমা ভালো থাকবে। পূর্ণিমা দুইটা ছবি করা হয়েছে আপনার? না, মান্না পূর্ণিমার সাথে আমার 3-4টা ছবি করা হয়েছে, এবং আরও কয়েকটা ছবি আমার বললাম না হ্যাঙ্গিং করা ছিল, সাইন করা ছিল মান্না মারা যাওয়ার আগে, ওগুলো হলেও তারও 8-10টা ছবি হতো। এই সিনিয়র মানুষগুলো আসলে পূর্ণিমা আপা, শাবনুর আপা, মৌসুমী আর চলচ্চিত্র থেকে চলে যাওয়ার পরেই আসলে চলচ্চিত্রে ধস নেমেছে, এটা এখনও আমাদের আমরা এই সংকট থেকে আমরা কাটিয়ে উঠতে পারিনি, শিল্পী সংকট যেটা বলে। ওই আমি একটু আগে যেটা বলে আসলাম যে আমরা অনেক ছেলে অনেক সুন্দর ছেলে পেলে আসে, দেখতে সুন্দর হ্যান্ডসাম বড় লোকের ছেলে, দেখলে তাকে চোখ ফেরানো যায় না যে এত সুন্দর মেয়ে ছেলে, এরা অবশ্যই হিরোইন। কিন্তু প্রবলেমটা হলো ওই যে ক্যামেরার সামনে গেলে ওরা কথা বলতে পারে না, কারণ অ্যাক্টিং শিখে আসেনি, নাচ শিখে আসেনি, ফাইট শিখে আসেনি, গাড়ি চালানো জানে না। ক্যামেরায় যদি এটা এক্সপোজ করতে না পারে তো ছবিটা চলবে না, কারণ দর্শক এখন অনেক সচেতন, দর্শক হলে গেলে বুঝতে পারে যে কোন আর্টিস্টটা কাজ করতে পারছে, কে অভিনয় জানে, কে ফাইট জানে, কে নাচ জানে, এটা দর্শক বুঝতে পারে। যখন দেখে যে না কিছুই করতে পারে না, তখন দর্শক হল থেকে চলে আসে, ওই ছবিটা চলে না, ফ্লপ হয়। ওই তখন ওই আর্টিস্টকে, ওই শিল্পীকে আর প্রডিউসাররা নিতে সাহস পায় না, কারণ ওরা শিখে আসেনি তো ভাই, আর বেসিক্যালি শিখে আসতে হবে।